এখনো কেউ আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে গেল না, কেউ সান্ত্বনা, কোনো খাবার পরিস্থিতি, কোনো জলের ব্যবস্থা কিছু নেই আমাদের এখানে। এবং এক তারিখের অতিরিক্ত বর্ষার ফলে উত্তরবঙ্গের দুইটি জেলায়, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুটি জেলার মধ্যে বিহার জেলায় 900 পরিবার এবং জলপাইগুড়ি জেলার 800 পরিবার বন্যা কবলিত হয়েছে।